হ্যালো লেডিস এন্ড লেডার্স, বঙ্গ দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে একটি নতুন মনস্টার লঞ্চ করেছে। আহা, ভয় পাবেন না, এটি একটি স্মার্টফোন যার নাম স্যামসাং M30S। আমি একে মনস্টার বলছি না, স্যামসাং নিজে একে মনস্টার বলছে। এই ভিডিওতে দেখে নেওয়া যাক কেন একে রাক্ষস বলা হচ্ছে, মানে এর স্পেসিফিকেশন এবং ফিচার্সগুলি কী কী। তো আসুন আর আমার বকবক শুনুন। প্রথমে বলা যাক এর দাম। এর দুটি ভেরিয়েন্ট, 4GB 64GB যার দাম 13,999 এবং 6GB 128GB যার দাম 16,999, দুটি ভেরিয়েন্টেই 512GB পর্যন্ত এক্সপেন্ডেবল। আর এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে, ওপাল ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এবং পার্ল হোয়াইট। এখানে থাকবে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 91%, 1080x2280 পিক্সেলস এর রেজুলিউশন। এর সাথে থাকবে 411 PPI এবং থাকবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ক্যামেরার জন্য এই ফোনটিকে মনস্টার বলা হচ্ছে। এখানে পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা উইথ ফ্ল্যাশ, যেখানে থাকবে 48MP মেন ক্যামেরা লেন্স, 8MP আলট্রা ওয়াইড লেন্স, 5MP ডেপ লেন্স এবং 16MP ফ্রন্ট ক্যামেরা। এখানে আপনি 4K রেকর্ডিং করতে পারবেন USD-তে 30fps এর সাথে। এছাড়া এখানে ভিডিও রেকর্ডিং স্টেবিলাইজেশনের জন্য থাকবে সুপার স্টেডি মুড, স্লো মোয়ের জন্য থাকবে সুপার স্লো মোশন মুড এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনি 1080px ফুল HD-তে রেকর্ডিং করতে পারবেন 30fps এর সাথে। এখানে থাকবে স্যামসাং এক্সিনোস 9611 এর চিপসেট, 2.3 GHz অক্টাকর প্রসেসর এবং মালি G72 এর GPU। আর থাকবে DDR4X ব্লেজিং ফাস্ট র্যাম। এখানে হেভি গেম যেমন পাবজি, অ্যাসফাল্ট ইত্যাদি গেম হেভি সেটিংসে খেলতে কোনো অসুবিধে হবে না, কারণ এখানে দেওয়া হয়েছে গেম বুস্টার টেকনোলজি যা ব্যাটারি এবং মেমোরি দুটোই অপটিমাইজ করবে। এই ফোনটিকে মনস্টার বলা হচ্ছে মেনলি এখানে যে ব্যাটারি দেয়া হয়েছে তার কারণে, কারণ এখানে থাকছে 6000mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 15W-এর ফাস্ট চার্জার। কানেক্টিভিটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, 3.5mm জ্যাক, USB Type-C এবং ডেডিকেটেড SD কার্ড স্লট। এখানে অ্যান্ড্রয়েড পাইয়ের সাথে থাকবে One UI। স্যামসাং এই প্রথম এই দামের মধ্যে 48MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি দিয়েছে, তাই একে মনস্টার বলছে, যা বলাটাও স্বাভাবিক। তাহলে আপনি যদি একটি ফোন কেনার কথা ভাবছেন এবং আপনার বাজেট 14,000-এর আশেপাশে এবং আপনার যদি ভালো ব্যাটারি চাই, ভালো ক্যামেরা চাই এবং আপনি যদি স্যামসাং লাভার হন, তাহলে আপনার জন্য এই ফোনটি বেস্ট। জনগণ, আমার এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলটি ড্যাশ ড্যাশ ড্যাশ।